বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার কেশিয়ারি ব্লকের কৃতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোনিয়ারি এলাকায় বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ভুক্ত এলাকায় জলের চাহিদা মেটাতে এই জল প্রকল্পের উদ্বোধন বলে জানান উদ্যোক্তারা। এদিন ফিতে কেটে ও আবরণ উন্মোচন করে জল প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি ও কেশিয়ারি বিডিও সৌগত রায়। আদিবাসী সংস্কৃতি আয়োজন করা হয় প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গ সরকারের মাটি সৃষ্টি প্রকল্পের আওতাভুক্ত কেশিয়ারি ব্লকের 7 মৌজায় প্রায় 400 একর এলাকায় কাজ শুরু হয়। কেশিয়ারি ব্লকে কাজু আম সহ বিভিন্ন লাভজনক গাছ লাগিয়ে বিশেষ পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করে এলাকার চাষিরা, যাতে বিকল্প আয় করতে পারে সেই উদ্দেশ্যে এই প্রকল্প কাজ করে চলেছে বলে জানানো হয়েছে। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ছিল না এই এলাকায়, এলাকার মানুষজনকে বহু দূর থেকে জল আনতে হতো। রামকি ফাউন্ডেশনের উদ্যোগে এদিন কোনিয়ারিতে পানীয় জল প্রকল্প চালু হওয়ার পর জল কষ্ট অনেকটাই দূর হবে এলাকায়। আগামী দিনে আদিবাসী উন্নয়ন প্রকল্পের অধীন বিভিন্ন প্রকল্প গড়ে তোলা হবে জানানো হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। করোনা সচেতনতার বার্তা দিয়ে এলাকার মানুষদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়েছে এদিনের কর্মসূচিতে। পিছিয়ে পড়া এলাকার মানুষজনকে স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন কেশিয়ারির বিডিও সৌগত রায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি সহ রামকি ফাউন্ডেশনের জোনাল কোঅর্ডিনেটর বিদিশা ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ননিগোপাল মাইতি সহ আরও অনেকে। নমস্কার, আমরা রামকি ফাউন্ডেশনের তরফ থেকে এখানে বিগত 7 বছর ধরে কাজ করে চলেছি পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারি ব্লকে। গত বছর থেকে আমরা কাজ শুরু করেছি। এই বছর এই কুনিয়ারি গ্রামে আমরা এখানে নাবার্ডের আর্থিক সহায়তায় একটা প্রকল্প চালাই। এটা হচ্ছে ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। ট্রাইবালদের লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য এই কাজটা করা হয়ে থাকে। এর সঙ্গে পাশাপাশি আমরা চেষ্টা করি যাতে তাদের প্রত্যেক পরিবারের আরও কিছু, তাদের জন্য কিছু উন্নয়নের কাজ করা যায়। সেই জন্য রামকি ফাউন্ডেশন তাদের রামকি গ্রুপ অফ কোম্পানিজের তরফ থেকে কিছু আর্থিক সহায়তা পায় তাদের সিএসআর ফান্ডের আন্ডারে। এই সিএসআর এর আন্ডারে আমরা এখানকার বাচ্চাদের এডুকেশন, এখানকার কমিউনিটির হেলথ, এগুলো নিয়ে ভেবে কিছু ছোটো ছোটো প্রকল্পের চেষ্টা করি। তার একটার উদাহরণ হচ্ছে আমরা এখানে আজকে যেটার উদ্বোধন করলাম, এখানকার কমিউনিটির জন্য ফ্রেশ পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এই জিনিসটা এখানে ছিল না। এর আগে খাবার জল, বিশুদ্ধ পানীয় জলের জন্য অনেক দূর অব্দি যেতে হতো গ্রামবাসীকে। তারা আমাদের কাছে অনুরোধটা করে, আমরাও সেটা নিয়ে চেষ্টা করি এবং রামকি ফাউন্ডেশনের সিএসআর যে ফান্ড আছে তার আন্ডারে আমরা আজকে এটা তৈরি করতে সক্ষম হই। এর মাধ্যমে গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল সারা বছর পেতে পারবে। থ্যাংক ইউ। কী নাম আপনার? বিদিশা ব্যানার্জি, আমি জোনাল কোঅর্ডিনেটর রামকি ফাউন্ডেশনে। আর আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।